বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মলা নবী আবাদা আম্মা বা'দু। ইষ্টবি বাংলার দূরের ও কাছের সকল শ্রেণীর শ্রোতা ভাই বোনকে জানাচ্ছি সালাম ও আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনেকগুলো হাদিসের ঘটনা উপস্থাপন করেছি। আজকেও আমরা একটি ঘটনা উপস্থাপন করতে চাই। পৃথিবীতে যত নবী রসুল এসেছেন যারা আল্লাহ সোবাহ প্রেরিত পায়গম্বার আল্লাহ তাদেরকে দিয়েছিলেন অলৌকিক কিছু শক্তি যা তার নিজস্ব এখতে নয় বরং আল্লাহ যখন ইচ্ছা করতেন তখন তাদেরকে দিতেন এর নাম হচ্ছে মহাজেজা সুতরাং তেমনই একজন পয়গম্বর ছিলেন যার নাম হচ্ছে হজরতে ইউশা আলহিসালাম তার জীবনের একটি ঘটনার আলোকে আজকে আমরা হাদিসের কাহিনী উপহার দিচ্ছি আপনাদের সামনে আর এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন আজকে আলোচক হিসাবে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আছেন শেখ বিন মহসিন আসসালামু আলাইকুম মোরাহমতুল্লাহ ই রয়েছেন শেখ ডক্টর জাকারিয়া আসসালামু আলাইকুম মোরাহমতুল্লাহ ওবারকাত এবং শেখ ডক্টর এ বি এম হেজবুল্লাহ আসসালাম আলাইকুম মোরাহমতুল্লাহী ওবারকাত আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলামী সমানিত দর্শক শ্রোতা আসুন এই ঘটনাটি আমরা আদ্যপান্ত শোনার জন্য প্রথমেই ডক্টর জাকারিয়া সাহেবের কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম রসুল্লাহ আবাদ আজকে যে ঘটনাটা আমি উল্লেখ করছি যা রসোল্লা নিজে উল্লেখ করেছেন এই ঘটনাটা একটি হাদিসে আছে তিনি বলছেন কারোর জন্য সূর্য অপেক্ষা করেনি একমাত্র ইউসার জন্য সরাসরি হাদিসে এবার নসান আসছে এবং সেই ঘটনাটা তিনি উল্লেখ করছে গিয়ে বলেছেন যে গাজা আম্বিয়া নবীদের মধ্যে একজন নবী উষা ইসলামের পরে তিনি একটি এলাকা যুদ্ধ করেছেন যুদ্ধের আগে তিন ধরনের লোকদেরকে তিনি বের করে দিয়েছেন যুদ্ধে যাবে না আমার সাথে একদল হচ্ছে যে ব্যক্তি বিয়ে করেছে এখনো তার সাথে সংসার করে স্ত্রীর সাথে সে আমার সাথে যাবে না দ্বিতীয় উষা আল্লাহ ইসলাম এটা স্বচ্ছ দিয়েছেন যে আমার সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করবে না দ্বিতীয় বলছেন যে ব্যক্তি ঘর বানিয়েছে এখনো সে ঘরে অবস্থান করেনি ছাদ উঠায়নি সেও আমার সাথে যাবে না তৃতীয়জন বলেছেন যার ওট বা ছাগল বাচ্চা দিবে সেরকম কেউ যেন আমার সাথে যুদ্ধে না যায় এতে করে বেশ কিছু মানুষ যুদ্ধ বাদ পড়ে যায় তারপর তাদেরকে নিয়ে তিনি গেলেন যাওয়ার পরে সে যুদ্ধ করার পথে দেরি হয়ে গেল তো নিয়ম ছিল যে শুক্রবার শেষ হলে শনিবার আসলে তারা যুদ্ধ করতে পারতো না প্রাপ্ত হয়ে গেলে এই তিনি দেখলেন যে যুদ্ধ শেষ মুহূর্তে আর কিছুক্ষণ লাগবে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে তো এই অবস্থায় কিন্তু যুদ্ধের মুহূর্তে অপেক্ষা করার কোনো সুযোগ থাকে না শুক্রবারের দিনের সূর্যটা অস্তমিত হলেই শনিবার যেহেতু আগমন করছে যুদ্ধ করতে না বাধ্য হয়ে তিনি দেখলেন যে এই কিন্তু অপেক্ষা করাটা কাজ কারণ হচ্ছে যুদ্ধ শেষ মুহূর্তে শত্রুরা যেহেতু শনিবার মানে না তারা তো যে কোনো সময় আক্রমণ করতেই পারে তাদের নিয়ে শনিবার ছিল অত্যন্ত সম্মানিত জি তখন তিনি সুজিদিকে তাকিয়ে বললেন যে আন্তি মামুর আনা মামুর আল্লাহ আল্লাহ তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ পক্ষে আমাকেও আল্লাহ নির্দেশ দিয়েছে তুমিও নির্দেশপাতা আমি আল্লাহ নির্দেশপ্রাপ্ত আমি এখন কি করবো আল্লাহ কাছে দাওয়া করলে আল্লাহ তুল্লাহ আল্লাহ আল্লাহ আটকে রাখ আমি যুদ্ধ যেন জয়লাভ করতে তারপর তিনি যুদ্ধ করলে এবং সেখানে জয়লাভ করলেন জয়লাভ করার পরে তিনি সমস্ত বনীমতের মাল একত্র করতে বলা হল যে যুদ্ধে যেগুলি পাওয়া গেল সমস্ত মাল সম্পদ একত্র করা হলো নিয়ম ছিল তখন যে যখনই যুদ্ধ জয়লাভ করতো সেই যুদ্ধে গণিমতের মাল খাওয়ার কোনো নিয়ম ছিল না সেটাকে একত্রিত করা হলো আকাশ থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে দিবে পুড়িয়ে দেওয়ার অর্থে হচ্ছে তাদের যুদ্ধ কবুল হয়েছে তাদের এটা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে সব একত্রিত করার পরে দেখা গেল যে আকাশ থেকে আগুন আসছে না কিছু খাচ্ছে না তো ইউ সাহেব নুন বললেন যে আমাদের মধ্যে কেউ না কেউ গণিমতের মাল চুরি করেছে এই জন্য আকাশ থেকে আগুন আসছে না আল্লাহ আল্লাহ কবুল করছেন না তোমরা সবাই আমার হাতে বয়াত করো দেখি সবাইকে ডাকলেন যেহেতু বারোটা গোত্র সবাইকে গোত্রপতি ডাকলেন গোত্রপতিরা একে একে হাত দিয়ে গেল শেষে যে আসলো দেখে গেল তার হাত আটকে গেলো ওনার হাতের সাথে আটকে যাওয়ার পরে তিনি বললেন যে সে চোর

এই গনিমতের মার হাওয়াল ছিল না আল্লাহ তালা আমাদের দাস দুর্বলতা দেখেছে দুর্বলতা দেখে আমাদের জন্য তিনি আমাদের তৈয়া বা হালাকুম তোমাদের দিনটা হালাল করেছেন আহাল্লা আলাকুম তোমাদের দিনটা হালাল করেছেন হালাল করে তোমরা এটাকে সেভাবে তারপর শাস্তির জিনিসটা তিনি দেখিয়ে দিয়েছেন কঠিনভাবে যে কীরকম শাস্তি আগে ছিল যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে স্পষ্ট বোঝা যে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে নিহতের উপর নির্ভর শুধু বিচার হয়ে যেত তো সাল্লাহ আসলাম বললেন যে এই উন্মতের জন্য শুধুমাত্র গণিমতের মালকে হালাল করা হয়েছে এটা সংক্ষিপ্ত ঘটনা জি সুক্রিয়া ডক্টর জাকারিয়া যে কথা আপনি দর্শকদের উদ্দেশ্যে বললেন সত্যিকার অর্থে একটা নতুনত্ব সম্বলিত খুব চিত্তাকর্ষক একটি ঘটনা যা শুনে দর্শকদের অনেক কিছু জানার বা শেখার রয়েছে আল্লাহ কদির আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী তারই একটি বহি প্রকাশ তার প্রিয় পয়গম্বরের বেলায় এখানে ঘটিয়েছেন ও আসুন আমরা এখান থেকে শিক্ষণীয় বিষয় এবং তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা শোনার জন্য এম এবিজবুল্লার কাছে প্রথমেই যাচ্ছে চমৎকার একটি ঘটনা আমাদের সামনে উপস্থাপিত হলো হাদিসটা সহি মুসলিম এসেছে আলহামদুলিল্লাহ সহি মুসলিম এসছে আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে ইউসা আলি ইসাল্লাম তার উম্মতকে জেহাদে যাওয়ার ব্যাপারে তিনটি শর্ত দিয়েছিলেন চিন্তা করুন বিষয়টা কি চমৎকার মানুষের অন্তরের অবস্থান এবং একই বলে মানবাধিকার সংরক্ষণ নববিবাহিত পুরুষ যে এখনো স্ত্রীর সাথে তার দেখা সাক্ষাৎ হয় নিশ্চয় যেতে পারবে না আল্লাহ একবার তারপরে দেখুন দ্বিতীয়টা যেটা বললো যে ঘর তুলেছে কিন্তু এখনো থাকার সুযোগ হয়নি সুযোগ হয়নি

এখানে একটা জিনিস আমরা ভুলে গেলে চলবে না যে আমাদের রসুল এবং বাসর রাত থেকে বলছি সোজা কথা হচ্ছে যেটা আমি মনে করি যে আমরা সামনে কিন্তু আরো শিক্ষার অনেক কিছু রয়ে গেছে যে এখানে হাজতে সালাম আর উম্মতের প্রতি এত বেশি সচেতন ছিলেন যে কোনো কারণে যদি উম্মতের এই বিবেকটা বা জেহেনটা ঘরমুখী হয়ে যায় খলুসি একটু কমতি থাকে তাহলে হাদের মধ্যে প্রভাব ফেলবে তার প্রভাব ফেলবে জন্যই তিনি প্রথমে এই তিনটা জিনিস বন্ধ করে দিয়ে যারা গেছে তাদেরকে خالص নিয়ে নেওয়ার জন্য কিন্তু তারপরে দেখেন নিহতের মধ্যে গন্ডগোল হয়ে গেছে গণিমতের মালের মধ্যে কিন্তু হাত পড়েছে আপনার কাছে আমরা আবারও আসবো ইনশাল্লাহ দেখি আমাদের শেখ মুজফার এই ব্যাপারে কি বলে এখানে একটা বড় শিক্ষণীয় বিষয় আছে যে সেটা হলো গণিমতের মাল আত্মসাত করা কত ভয়াবহ রসুল্লাহ সাল্লাম যদি এমন পদ্ধতি আমাদের দিয়ে যেতেন আত্মসাত করলে সঙ্গে ধরা পড়বে যেমন ইসলামের যুগ ঘটেছে বিরাট ব্যাপার তাহলে কি দুনিয়ায় বাস্তবে ধরা পড়ার কারণে তারা মুক্তি পেল তাহলে কি আমরা ধরা না পড়ার আখেরাতে মুক্তি পাব। মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই এখানে গুলুল বলা হয়েছে হাদিসে শব্দটা আত্মসাত কত ভয়াবহ যেমন তাদের হাতে বায়াত করছে কিন্তু বলছে না যে আমি আত্মসাত করেছি আল্লাহ রাব্বুল পক্ষ থেকে আগুন এসে যদি খেয়ে নেওয়ার এই রীতি চালু না থাকতো তাহলে ধরা ধরা যেত আত্মসাত কি এখানে একটা হাদিস রসুল্লাহ সাল্লামের সাথে মিলে যায় খাইবারের যুদ্ধে যখন জয়লাভ করলেন কিছু সাহাবি নিহত হলেন সাহাব একরম বলছেন বীর বিক্রমে যুদ্ধ করেছে অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ যখন আরেকজন ব্যক্তিকে বলেছে ইনিও শহীদ তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কাল্লা ইন রয় তুম ফিন্নার আরে এ শহীদ হলে কি হবে অবশ্যই না আমি তাকে জাহান্নামে নামে জ্বলতে দেখছি আশ্চর্য সাহাবেরা হতবাক হয়ে গেলেন একজন সাহাবি যুদ্ধে গেছেন যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধে মারা গেছেন আর তাকে নবী কি তখন দেখলেন যে তার ব্যাগের মধ্যে একটা আবা পাওয়া গেল ছোট রুমাল পাওয়া গেল পুরাতন রুমাল কতগল্হা এটা সে ওখান থেকে আত্মসাত করেছেন তখন সাহাবে কেরাম একটা ফিতা বা একটা সুতা নিয়ে গিয়ে বলছে না শিরা কাহিন একটা সুতা বা একটা ফিতা নিয়ে গিয়ে বলছেন এটা নিয়েছিলাম গণিমদ্রের মাল থেকে আমি দিয়ে গেলাম আসাদ তো হুমিন গলিম কবলা মাকসামিন বন্টনের আগেই নিয়েছিলাম দিয়ে গেলাম তা আল্লাহ নবী সুতারা ধরলেন এবং বললেন সিরা কোন ফিন্নার ও শিরাকানে কানে ফিন্নার এই একটা সুতা তোমাকে জাহান নেমে নিয়ে যাবে দুইটা সুতা তোমাকে জাহান নামে নিয়ে যাবে তালতেই হুম নারান এটাই তোমাকে পুড়িয়ে পুড়িয়ে অঙ্গার বানিয়ে দিবে তাহলে আজকে যারা আত্মসাত করছে একটি গমও যদি কেউ আত্মসাত করে রিলিভার তিনো যদি একজন চেয়ারম্যান মেম্বার বা এমপি মন্ত্রী আত্মসাত করে তাহলে তার অবস্থাটা কি হতে পারে আত্মসাতকারী জিনিস আল্লাহ রাব্বুল আলম ক্ষমা করবেন না পুনরুদ্ধ ফেরত না দেওয়া পর্যন্ত তার কোনো সুযোগ নেই এক দ্বিতীয় বিষয় হলো সাহাবাগরাম হাদিস শোনার পরে ফেরত দিয়েছিলেন কিন্তু আজকে একজন মন্ত্রী কি ফেরত দিবেন কত হাজার কোটি টাকা চুরি করেছে কেউ ফেরত দেবে না বরং ইমানি দায়িত্ব হলো এই হাদিস শোনার পরেই রাষ্ট্রকোষাগার থেকে যে যা আত্মসাত করেছে এর দওত তত মনোজ্ঞ আলোচনার সহায়ক বিন মাহুসিন ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনার ধারাবাহিকতায় বিরতির এই বিরতিদারোপান্তে সুপর্ণিত হয়েছি কিছু সময়ের জন্য ছোট্ট একটু বিরতি তারপরে আবারো আপনাদের কাছে ফিরে আসব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ জীবন মনকে উদ্ভাসিত করতে হলে চাইতে দৃঢ় ঈমান এবং পরিச்சন্ন অন্তর পরিச்சন্ন অন্তর পরিச்சন্ন অন্তর অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিச்சন্নতা#!/বিষয় বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চক্রখন কেবল মাত্র পিএসটিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সোমবার রাত সাড়ে আটটায় পুনঃসম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় চায় মহান আল্লাহ প্রেম অপবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল্লা সাল আলিহাসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দারসে সুন্নাহ পরবর্তী অনুষ্ঠান পিএসডিবি বাংলায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবারও আমাদের আলোচনা আপনাদের সামনে উপস্থাপনের জন্য উপস্থিত হয়েছি ফলিল্লাহ হান যে কথা আলোচিত হচ্ছিল অত্যন্ত মনজ্ঞ আলোচনা যেখানে আপনারা শুনছিলেন যে গণিমতের মাল আত্মসাৎ করা বা অনুরূপভাবে জনগণের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ আত্মসাত করার কি কুফল বা ভয়াবহ পরিণতি জি আমরা শেখ ডক্টর জাকারিয়ার কাছে ফিরে যাচ্ছি আপনি আসলে গলুল শব্দের মৌলিক অর্থ করা হয় আস্তারে কাসমিন মাইল গানিমা যে গানিমাতের মাল থেকে শুরু করে গলুল বলা হয় সল্লাহল্লাহ্ ইসলাম বলেছেন ওলা শতকতা এবং গলুল যে গরুল কাজ তার থেকে কোনো সদকা গ্রহণ করা হবে না মানে হারাম মাল থেকে কোনো সদকা গ্রহণ এখানে হারাম চেয়েও বেশি এটা যে হারাম তো একটা মানুষ কামাই করতে পারে হ্যাঁ হচ্ছে মৌলিকভাবে সরকারি সম্পত্তি যে সম্পত্তিটা ভাগ হয়নি ব্যক্তি মালিকানাধীন নয় সবার আছে সেখান থেকে কেউ যদি চুরি করে আল্লাহ সেটা কখনো গ্রহণ করবেন না কারণ সম্পত্তি সমস্ত সম্পদ রয়েছে অধিকাংশ মানুষই এই জিনিস সম্পর্কে সাবধান নয় কারণ এই দেখে না কেউ কেউ রেলে চড়ে কিন্তু রেলের টিকিট কাটে না অথচ রেলের টিকিট কিন্তু সারা দেশের মানুষের পকেটে তার সে কিন্তু কত জনের কাছে ক্ষমা চাইবে তার তো ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আর নাই কিন্তু এখন সে কত বড় অপরাধ করেছে এই যে যারা আত্মসাত করেছে টাকা পয়সা তারা কিন্তু পুরো মানুষের সমস্ত মানুষের কাছে তারা দায়ী তাহলে বোঝা গেল যে যারা এই গোলুল কাজটি করছে শুধু গণিমতের মানে এখন যুদ্ধ নেই তাই বলে কিন্তু সরকারি সম্পত্তির কারণে কিন্তু তাদের দিতে হয়েছে ওই যে সামলার কারণে রসুলের খাদেম ছিল বিশেষ খাদেম ছিল তারপর রসুল বলেন যে না আমি তাকে জাহার চলতে দেখেছি যে তার সামলা তার উপরে আগুন জ্বালাচ্ছে তাহলে বোঝা গেল যে কেন হয়েছে যেহেতু এটা এখনো মানুষের সম্পত্তি হয়নি সরকারি সম্পত্তি রয়ে গেছে আমাদের সাবধান আমাদের সরকারি সম্পত্তির হেফাজতের প্রতি অনদারে পদের লোক রাখাবে আমি শেখ হিজবুল্লাহকে একটি বিষয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ জন্য বলবো সেটা হচ্ছে এই যে অনেক আমাদের সমাজে অনেক মানুষ বা অনেক ওয়াইஜினির মুখ থেকেও শোনা যায় যে আলী কাররামাল্লাহু ওয়াجهه ওয়াক্ত একদিন আসরের সালাত করতে বিলম্ব করেছিলেন সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে তখন তিনি আবার সূর্যটাকে যথাস্থানে নিয়ে আসলেন এবং আসরের সালাত আদায় করলেন এভাবে একটা কথা সূত্র আছে এর বিষয়ে আমি অবশ্য এই ধরনের কথাটা হয়তো আলী সম্পর্কিত বলে আমি জানি না জি এবং এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভিত্তিহীন তবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে এই ধরনের একটা কথা প্রচলিত আছে বলে আমি প্রচলিত আছে সেটারও কতটা সেটারও প্রমাণিত হয় না আলী সম্পর্কে কোনো আছে বলে যায় না এবং যদি থাকে শ্রদ্ধা ভিত্তি ভিত্তিতে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্পর্কে আছে যে এর কোন এক জিহাদে তিনিgeqslantলেন সেটারও সেটা মূলত এই ঘটনাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে চাপিয়ে দেওয়া হয়

এই জিনিসগুলো আমাদের মানুষকে এখন বুঝতে হবে সন্দেহ আমার প্রিয় ভাই যারা এই ধরনের দায়িত্ব পালন করছেন কাজ করছেন সরকারি ভাবে বা কোম্পানির মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে যেভাবে হোক আপনার দায়িত্বের মধ্যে পরে যে কাজগুলো আছে সেই কাজ গুলো করতে আপনি বাধ্য

যারা বলছে তারাও তো এক সময় বিশেষ করে ইউরোপিয়ান খ্রিস্টান বা মুসলিম জিহাদের বিরুদ্ধে তো আক্রমণ অথচ তারাও কিন্তু আক্রমণ করেছে তাদের কিতাবও আছে এটা তারাও যুদ্ধ করেছে তারাও কিন্তু আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এখন তারা আমাদের জিহাদকে খারাপ চিত্তে চিত্তায়িত করতে চাইছে অথচ আমাদের জিহাদ ছিল সবচেয়ে রসোল্লা সাল্লাহামের প্রদর্শিত পদ্ধতি জিহাদ করলে সেটা হবে শরীয় সম্মত জিহাদ এবং কেয়ামত পর্যন্ত জিহাদ থাকতেই হবে আমি আপনার সাথে একটু কেটে দিচ্ছি একটু আমাকে ক্ষমা করবেন আমি বলতেছি ইতিহাস সাক্ষী আমরা চ্যালেঞ্জ দিচ্ছি জি রসুল উল্লাহ সাল্লাহামের জীবদ্দশা থেকে আরম্ভ করে ইন্তকাল পর্যন্ত অফাত পর্যন্ত খোলা ফায়ার আশিদিনের যুগে যতগুলো জেহাদ হয়েছে কয়জন মানুষ মারা গেছে আর তারা যে এক একটি বলে আপনার হামলার মধ্যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখন ইউরোপিয়ানরা আমাদের মানুষকে বিভ্রান্ত করার জন্য জেহাদ আর সন্ত্রাস এক করে ফেলে বরঞ্চ এই কথা বলতে হবে আমাদেরকে ভাই আছে

ইউরোপে যখন হয় তখন ষাট লক্ষ মানুষকে মাং হত্যা করেছে দুই কোটি মানুষকে সেইগুলো ক্ষেত্রে সন্ত্রাসের ক্ষেত্রে যদি দেখি ইসলাম ধর্মে যে সমস্ত কুলাঙ্গার যে মানে সন্ত্রাসের কার্যক্রম পরিচালনা করে

এই জিহাদকে বিতর্কিত করতে পারবে না সন্ত্রাসের বিষয়টা যদি বলি যে ইসলামের নামে যারা সন্ত্রাস করছে তাদের তুলনায় যারা অন্য অন্য ধর্মে অন্য অন্য রাষ্ট্রে যে কার্যক্রম পরিচালনা হচ্ছে ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে তারা কতজন মানুষকে হত্যা করেছে আর ইসলামের নামে যারা করছে তারা কতজন মানুষকে হত্যা করছে আজকে হিটলারের সাথে তুলনা করা হয় আজকে যদি লেনিনের সাথে তুলনা করা হয় মৌসুদিগঞ্জের সাথে যদি তুলনা করা হয় কালমার্সের সাথে তুলনা করা হয় তাহলে আমরা দেখতে পাবো এক ফরাসি বিপ্লবের ক্ষেত্রে যে মানুষকে হত্যা করা হলো এইগুলো হিসাব নিকাশ কি করবে ইসলামের ইতিহাস থেকে এ ধরনের কোনো শিক্ষা পাওয়া যাবে এক নারী হিসাবে ফার্নান্ডেন্ড একই দিনে মসজিদে তালা মেরে লক্ষ মানুষ হত্যা করেছে হুলাকু খা হত্যা করেছে তিন দিনে চল্লিশ লক্ষ মানুষকে বাগদাদে হত্যা করেছে এই হত্যার মানবাধিকার লঙ্ঘনের শ্রেষ্ঠ ইতিহাস এই অমুসলিমরা দেখে অমুসলিমদের মধ্যেই নিহিত আছে তারাই মুসলমানরা দেখা যায় ইতিহাসে বিভিন্ন জায়গায়

জমানা থেকে শুরু হয়েছে এবং আমাদের রসুল্লাহাম জমানা ছিল রসুল্লাহাম পরিষ্কার বলে দিয়েছেন এই জেহাদের উপরে পরিষ্কার এবং আল জেহাদ উমাহ ক্যামা পর্যন্ত থাকবে তবে আমরা এই কথা স্পষ্ট করে বলে দিতে চাই জেহাদের নামে আমরা বিশৃঙ্খলা চাই না জেহাদের নামে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না জেহাদের নামে আমরা অরাজকতা চাই না নৈরাজ্য চাই না বরং শিক্ষা বলা যেতে পারে যে কোনো আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলমের কাছে আশ্রয় চাইলে আল্লাহ সেটা পূরণ করে সেটা ওই যেমন কি সূর্য পর্যন্ত যে থেমে গেল থেমে যায় গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সব মর্জিদা কে সব নবীর জন্য নেওয়া যাবে না আমাদের যারা এটা করেছে ওই যে আপনি যেটা বললেন যে রসুল্লাহামের জন্য নির্ধারণ করেছে তারা মনে করছে যে তো যদি ইউষার জন্য হতে পারে নবীর জন্য একটা নিয়ে আসে এই জন্য তারা বানিয়ে দিয়েছে এটা নয়

যখন কোনো শর্ত করা হবে এই প্রেক্ষাপটে তখন মানে নিজের প্রয়োজন মনে করে বিরোধিতা করা যাবে না যখন তিনি শর্ত করলেন যে এই তিন শ্রেণীর ব্যক্তি যেতে পারবেন না তখন তার কিন্তু বিরোধিতা করেনি তার বাকিরাই সেখানে গিয়েছেন সেক্ষেত্রে আর বিষয় হলো আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে কোনো কাজে বা কাজে যদি আঞ্জাম দিয়ে যান তো কখনোই রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি একটা টাকা আত্মসাৎ করতে পারবেন না যেহেতু এখন ধরার সিস্টেম এক সময় সেটাকে ধরে নেওয়া হবে নিঃশ্বাসের এখানে আরেকটি জিনিস সেটা হচ্ছে যে শত বাসাইয়ের পরেও শত বাসাইয়ের পরেও কিছু না কিছু লোক দুনিয়ার প্রতি লুবি থাকবেই থাকবে তাই বলে সেখানে আমাদের মূল কাজ থেকে বিরত হওয়া যাবে ঘটনা আছে যে যুদ্ধ হয়েছে উনি একটা তলোয়ার তুলে নিয়ে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন ইয়া রাসূল আমি নিয়েছি উপস্থাপনের জন্য আমাদের সম্মানিত বৃন্দকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে সুধী দর্শক শ্রোতা যারা আমাদের সাথে আজকের এই প্রাণবন্ত আলোচনা উপভোগ করলেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এখানেই আলোচনা শেষ করছি سبحانك اللهم وبحمدك شهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم، لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. السلام عليكم وعليكم السلام السلام عليكم আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নেছি পিস টিভি একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নাই কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোন অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি এল ওয়াই ডি তিন শূন্য